আপনারা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছেন যে দাদা পার্সিয়ান ক্যাটের উপরে একটা ভিডিও দেখান সবার প্রথম যাকে দেখছি ইনি হলেন সেই চ্যাম্পিয়ন হ্যাঁ শর্ট হেয়ার যেটা এক্সোটিক শর্ট হেয়ার হ্যাঁ আচ্ছা এদের হেয়ারটা শর্ট হয় এর পুচন তো বলে উনি যেটা বলছিলেন যে এক জোড়া নিলে আপনাদের সুবিধা কি হবে এটাই হবে কারণ ওরা এখন কিন্তু এই গ্রুপে আছে লং হেয়ার এর আগে আমরা দেখলাম শর্ট হেয়ার শর্ট এবার দেখছি লং হেয়ার হ্যাঁ আমরা দেখলাম একটু বড় সাইজের লং হেয়ার এবার দেখছি ছোট সাইজের লং হেয়ার হ্যাঁ দুটোই লং হেয়ার হ্যাঁ দারুন হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও আপনারা অনেক দিন ধরে আমার রিকোয়েস্ট করছেন যে দাদা পার্শিয়ান ক্যাটের উপর একটা ভিডিও দেখেন তো আজ আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে শুধুমাত্র পার্শিয়ান ক্যাটই আপনারা পাবেন বিভিন্ন রকমের তো আজকে এই ভিডিওটিতে এই পার্শিয়ান ক্যাটের যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব এবং এই জায়গাটি কোথায় এবং ওনার কন্ট্যাক্ট নাম্বার সবকিছুই থাকবে আজকে এই ভিডিওটিতে ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পর্কে দেখার অনুরোধ রইল আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে চ্যানেলটি করে নেবেন ভিডিও নিচে যে রেড বাটনটি আছে সেটি প্রেস করে পাশে অন করে দেবেন তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নামটা যদি একটু বলে দেন আমার নাম অভিজিৎ ঘোষাল আর এই ক্যাটারির নামটা আর আমার ক্যাটারিটার নাম হলো ঘোষাল ক্যাটারি আচ্ছা মোটামুটি আর বয়স কতদিন হয়েছে বয়স আপনার এই তিন বছর হয়েছে তিন বছর হ্যাঁ যখন আপনি শুরু করেছিলেন তখন কি আপনার কাছে এতগুলো পারশিয়ান কেট ছিল না না তখন আমি প্রথমে একটি বিড়াল তারপরে দুটি ফিমেল নিয়ে আসি তারপরে আর একটি মেল আর একটি ফিমেল এই করে পাঁচটি বিড়াল হয় তারপর থেকে তারপর থেকে এখন এতগুলো হয়েছে এখন প্রায় পঞ্চাশটার মতন বিড়াল এখন প্রায় পঞ্চাশটার গাছ হয়েছে বিড়াল আছে আচ্ছা আম পারশিয়ান কেট তো বিভিন্ন ধরনের হয় হ্যাঁ আপনার এখানে কি ধরনের পার্শিয়ান কেট হয়ে যায় আমার এখানে যেটা আছে সেটা হলো পিওর পার্সিয়ান পার্সিয়ান যেটা বলে সেই ক্যাটটাই আছে মানে মুখ একদম এক্সট্রিম পাঞ্চ ফেস থ্যাব্রা যাকে বলে সেটা আছে পার্সিয়ান মানে হচ্ছে লং হেয়ার আর একটা আছে হচ্ছে এক্সটিক এক্সটিক শর্ট হেয়ার মানে ওকে শর্টে এক্সটিকই বলা হয় এক্সটিক শর্ট হেয়ার আছে সেটারও এক্সট্রিম পাঞ্চ ফেস ওটাও খুব সুন্দর হয় মানে এর মধ্যেই সবগুলো আছে আপনি যেগুলো বললেন এবার আমরা একে একে ডিটেলসে যখন দেখবো সবগুলো তো দেখতেই পাবো হ্যাঁ আর আপনি যেগুলো বললেন ওর ডিপেন্ড করে কি প্রাইসও চেঞ্জ হয় হ্যাঁ অবশ্যই কারণ নর্মালি আমাদের মার্কেটে যেগুলো দেখি সেগুলো হচ্ছে আমরা ডল ফেসের বিড়াল মানে সেটা কিন্তু আমাদের এইখানে কলকাতাতে একটি শো হয় সেটা হলো এফসিআই ক্যাট শো ফিলাইন ক্লাব ইন্ডিয়া তারা কিন্তু ওই ডলফেশকে কিন্তু ক্লাসিক লং হেয়ার ক্যাটাগরিতেই ফেলেছিল কারণ তারা কিন্তু অ্যাকচুয়ালি পার্সিয়ান নয় আমরা চলতি ভাষায় তাদের পার্সিয়ান বলি কিন্তু তারা কিন্তু ক্লাসিক লং হেয়ার কারণ তাদের মুখ কিন্তু পাঁচ হয় না পাঁচ যদি না হয় সেটা কিন্তু পার্সিয়ান হবে এটা হচ্ছে মানে ক্লাসিক লং হেয়ার তো আমি আপনার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে আপনার ক্যাট কিছুদিন আগে প্রাইজও জিতেছে হ্যাঁ সে ও মানে কিটেন ক্যাটাগরিতে ফার্স্ট হয়েছিল এবং ব্রিডে ফার্স্ট হয়েছিল এবং টপ টেন প্রায় সাড়ে তিনশো ক্যাট ছিল ওখানে টপ টেনেও উঠেছিল টপ টেনেও ফোর্থ হয়েছিল আরে বা এক এক করে আমরা ডিটেলসে চলে যাই ডিটেলসে গিয়ে এক দুজন করে দেখি এবং তাদের প্রাইস কি ধরনের কিভাবে মানুষ নিতে পারবে সবগুলো বলবে আচ্ছা দাদা সবার প্রথম যাকে দেখছি ইনি হলেন সেই চ্যাম্পিয়ন হ্যাঁ আচ্ছা এনার কোয়ালিটিটা যদি একটু বলে দেন প্রথমে এটা হলো এক্সোটিক শর্ট হেয়ার আচ্ছা এটা আপনার ক্যালিকোতে আছে এই ট্রাই কালার

আচ্ছা এবার আমরা তাহলে বেবি দেখে যেটা মানুষ নিতে পারবেন হ্যাঁ কারণ মানুষ অপেক্ষায় বসে আছেন সেটার জন্য অবশ্যই চলুন এবার আপনাদেরকে বেবি দেখিয়ে দিই আচ্ছা এবার আমরা কি দেখছি এটা হলো ওই এক্সোটিক শর্ট হেয়ার যেটা এক্সোটিক শর্ট হেয়ার হ্যাঁ আচ্ছা এদের হেয়ারটা শর্ট হয় এরা হেয়ারটা শর্ট একদম কোটিংটা মোটা আচ্ছা এবং আমাদের ট্রপিক্যাল কান্ট্রির জন্য খুবই সুইটেবল কারণ আমাদের এমনিতেই এখানে এত গরম পড়ে যার ফলে ওরা লোম ফেলতে শুরু করে দেয় আচ্ছা জট পেকে যায় বাথরুম গিয়ে শুয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এটার আলাদা একটা বিউটিও আছে এবং মেন্টেনেন্সটাও খুব লো ওকে এটা হচ্ছে সর্ট হেয়ারের মধ্যে হ্যাঁ এক্সোটিক শর্ট হেয়ার এটা মোটামুটি এটা প্রায় অ্যাডাল্ট আছে বয়স এটা প্রায় ওই টেন মান্থের ওপর মতন টেন মান্থ হ্যাঁ কেউ যদি রেডি বেড়াল বা ভালো একটু বড় বেড়াল চায় কারণ বড় বেড়াল ভালো আর রেডি হলে ভালো কারণ ভ্যাকসিন ভ্যাকসিনগুলো করা আছে সুবিধা হবে হ্যাঁ আর এইটা আর একটু ছোট এই 7 টু 8 মান্থ এটা 7 টু 8 মান্থ ওটা 9 টু 10 মান্থ হ্যাঁ ওকে এটা 7 টু 8 ওটা 9 টু 10 যারা বড় ধরনের চান তাদের জন্য একদম পারফেক্ট এদের রেঞ্জটা একটুখানি বেশি আমি এবার রেঞ্জটা শেয়ার করে দিচ্ছি মানে কেমন রেঞ্জের মধ্যে আপনি রাখেন এগুলো মোটামুটি দেখুন এদের বলতে এদের রেঞ্জটা একটু হাই আমার ওই যেহেতু এটা বড় আমি শুরু করেছি এদের আমার ওই 17000 17000 থেকে শুরু করে

এর মানে এই নয় যে একদমই কেনাবেচা হবে না সব জায়গায় কিছু নেগোশিয়েশন তো অবশ্যই হবে কিন্তু খুব বেশি করতে পারবো না কারণ দাম আমার এমনিতেই রিজনেবেল বুঝতে পেরেছি মানে আপনি খুব বেশি বাড়িয়ে রাখেননি সতেরো থেকে পঁচিশের মধ্যে দেখেছেন সেই জন্য আপনারা অবশ্যই এসে দেখে যে ধরনের আপনারা চান সেই ধরনের নিয়ে যেতে পারেন আচ্ছা এদের ছেড়ে দিন না দুটোকে একটা এই দেখুন এবার আমি এদেরকে সাইজটা একটু দেখি সাইজটা দেখে এবং এটা হচ্ছে ভালো হেলদি বাচ্চা আছে যারুন সুন্দর এর এর ওয়েট তো প্রায় আপনার পাঁচ কিলোর মতন এটা তাই হ্যাঁ হ্যাঁ আর থেকে থেকে কিলো কিলো দেখেই বুঝতে দারুন সুন্দর যদি আমার কাছে আসবে ও আমার কাছে চলে এসছে আচ্ছা এর এটা আমরা দেখলাম শর্ট হেয়ারের হ্যাঁ এবার চলুন লং হেয়ারের এর দেখে নি হ্যাঁ ওকে এটা শর্ট হেয়ার দেখালাম এবার চলুন আপনাদেরকে লং হেয়ার দেখিয়ে দিই তাহলে আপনারা এক্সাক্ট পার্থক্যটা বুঝতে পারবে পারবেন আচ্ছা এবার আমরা কি দেখছি এবার আমরা দেখছি যেটা হলো সেটা পার্সিয়ান মানে লং হেয়ার যেটা পার্সিয়ান ক্যাট তো অবশ্যই এবার এটা একটা লং হেয়ার এর আগে আমরা দেখলাম শর্ট হেয়ার শর্ট এবার দেখছি লং হেয়ার হ্যাঁ পার্সিয়ান ক্যাট অবশ্যই বলতে যেটা আগে দেখলাম সেটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে এক্সোটিক শর্ট হেয়ার আচ্ছা পার্সিয়ান মানে লং হেয়ার হবে ওর আর মুখটা হবে এরকম পাঁচ ফেস ওকে ঠিক আছে আর প্রাইস মোটামুটি ওই একই রেঞ্জে আছে আমি দুটোকেই একই রেঞ্জের মধ্যে এটা যেহেতু লং হেয়ার এর জন্য কি এসি কম্পালসারি এসি কম্পালসারি বলতে দেখুন হ্যাঁ এসিটা প্রয়োজনীয়তা আছে যদি কারো রিতল বিশিষ্ট বাড়ি হয় তাহলে একতলাতে রাখতে পারেন ফ্যান চালিয়ে আমার যেমন একতলাতে রেখেছি আমি ফ্যান চালিয়ে বুঝতে পারি কিন্তু যদি একতলা বাড়ি হয় উপরে শুধু যদি ছাদ হয় সেক্ষেত্রে কিন্তু এসি ছাড়া থাকবে না প্রচন্ড গরমে

বাড়িয়ে মানে কম টেম্পারেচার না সেই ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হতে পারে আপনাকে রাখতে হবে মোটামুটি ওই 27 26 তার 26 এর কমে নয় মানে তার 25 কম হয়ে গেলে সেই ক্ষেত্রে কি হবে বেশি ঠান্ডায় আবার কিন্তু তাদের চোখে ঠান্ডা লেগে যেতে পারে পিচুড়ি কাটতে পারে সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা মানে দেখে রাখতে হবে যে ডাইরেক্ট যেন এসির হাওয়াটা যেন ওদের যেন গায়ে না লাগে বুঝতে পেরেছেন ক্ষেত্রে সমস্যা হতে পারে আর এই ক্ষেত্রে এটা কিন্তু মেল আছে এটা মেল আচ্ছা হ্যাঁ আর এটা ফিমেল আছে এটা ফিমেল মেল ফিমেল দুটোই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা চাহিদা আছে সেই অনুপাতে আপনারা এসে দেখে নিতে পারেন এবং আলাদা ব্লাড লাইনেরও আপনারা পেয়ে যাবেন আচ্ছা মানে ওনা যদি জোড়া রাখতে চান আলাদা ব্লাড লাইনের আপনি দিয়ে দেবেন হ্যাঁ এটা খুব ভালো আচ্ছা এগুলোর রেঞ্জ কত রেখেছেন এইগুলো রেঞ্জটা ওই রেঞ্জ মোটামুটি আমার ওই 17 থেকে 35 এর মধ্যেই আছে এবারে যার যেরকম মানে রেঞ্জ থাকবে সেই অনুযায়ী তাদের আমি ক্যাড দেখাতে পারব বুঝতে পেরেছি 17 থেকে 35 এই রেঞ্জেই উনি রেখেছেন এর আগে আপনারা শর্ট হেয়ার দেখলেন সেটারও একই রেঞ্জের রেখেছেন লংয়ে মানে কোয়ালিটির পরে বেস করেই হচ্ছে আপনার দাম ফুল ফাঞ্চ ফেসের মানে আপনার কাছে যা আছে সবই পান হ্যাঁ পান্ফ ফেসেরই হ্যাঁ ডল ফেসের কিছু নেই না ডল ফেশের আমি করি না আমি নিজেও একটা ভালো জিনিস করি বুঝতে পেরেছি যাইহোক কাস্টমার বা আমাদের বন্ধু যাদের তাদেরকে একটা ভালো জিনিসটাই প্রোভাইড কর একদম এখানে যা দেখছেন সবই কিন্তু হচ্ছে পাঞ্চ ফেস তোমার ফেসটা আমি কি পাঞ্চ ফেস হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফ্রন্ট ফেস মানে যা দেখছেন আপনারা এখানে সবই হচ্ছে কিন্তু ফ্রন্ট ফেস ডল ফেসের এখানে কিছু পাবেন না আচ্ছা এবার আমরা দেখিয়ে দিলাম বড়র মধ্যে এবার ছোটর মধ্যে একটু দেখিয়ে দিই হ্যাঁ অবশ্যই কারণ সব বন্ধু তো বড় নি হয়তো চাইবেন না কিন্তু ছোটও চাইবেন হুম চলুন এবার ছোট দেখিয়ে দিই আচ্ছা এর আগে আমরা দেখলাম একটু বড় সাইজের লং হেয়ার এবার দেখছি ছোট সাইজের লং হেয়ার হ্যাঁ দুটোই লং হেয়ার হ্যাঁ এটাও দেখুন লং হেয়ার এদের আপনারা হেয়ার দেখে বুঝতে পারছেন এই হচ্ছে এদের হেয়ার অসাধারণ সুন্দর আর এটা হলো ফেস এক্সট্রিম পাঞ্চ ফেস এদের বয়স এদের মোটামুটি ওই দু আড়াই মাস মতন বয়স আছে দু থেকে আড়াই মাসের মধ্যে এদের বয়স মানে যারা একটু ছোটর মধ্যে চান তারা আমি মোটামুটি বলবো সবাইকে তিন মাসের ওপরের একটু বাচ্চা নিতে তাহলে স্টেবেল হয় বাচ্চাটা তাদের বাড়িতে গিয়েও সে ভালো মতন থাকবে যে ওই কম দাম বা একটু ছোট বাচ্চা নেব আচ্ছা সেই জিনিসটা না করে একটুখানি যদি নেন মনে হয় আপনার বাড়িতে গিয়ে থাকবে বুঝতে করবেন যে তিন মাসের উপরে হ্যাঁ আর মোটামুটি ধরুন আড়াই মাসের যদি নেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা পেয়ার নিন সেটা যদি মেল মেলমেলও নিতে পারেন বা মেল ফিমেলও নিতে পারেন বা দুটো ফিমেলও নিতে পারেন মেল মেল নিলেও যে সমস্যা হবে সেরকম ব্যাপার নয় কেউ যদি বাচ্চা না চান তাহলে দুটো মেল নিয়ে যেতে পারেন দুটো মেলও আমার এরকম কাস্টমার নিয়ে গেছে তারা খুব ভালোভাবে রয়েছে একটু ছোট নিয়ে গেছিল এখন তারা অনেক বড় হয়ে গেছে বুঝতে পেরেছি মানে উনি যদি চান দুটো মেলও রাখতে পারেন দুটো ফিমেলও রাখতে পারেন বা আপনি বলছেন ছোট নিলে এক জোড়া নিচে এদের রেঞ্জ কেমন রেখেছেন এদের ওই রেঞ্জের মধ্যেই আছে আমি রেঞ্জটা আমি বলছি না আপনাদের যেরকম মানে রেঞ্জের আপনারা চাইবেন সেই অনুযায়ী আমাকে কাইন্ডলি ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন সেই অনুযায়ী আপনাদেরকে আমি বেরাল আমি প্রোভাইড করে দেবো বা ছবি দেখি একটা রেঞ্জ দেখেছেন সতেরো পঁয়ত্রিশ তারপর ওনারা আসলো এসে দেখে এসে দেখে বা হোয়াটসঅ্যাপ করে বা ফোনেও রেঞ্জটা বলে কারণ দেখুন আমি একটা রেঞ্জ আমি বললাম অনেক সময় দেখুন সিমিলারিটি হয়ে যেতে পারে তখন তাদের ক্ষেত্রে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে না আমি বলেছিলেন হ্যাঁ কিন্তু ওইখানে মনে হচ্ছে ওইটা কারণ ভিডিও দেখে বা চাকুস দেখে তো সব সময় ওটা এক মনে হয় না একদম ঠিক খুব সুন্দর তবে এদেরকে একটু ছেড়ে দিন দেখুন এদের অ্যাক্টিভনেসটা আমি দেখাচ্ছি এই দেখুন ওরা নিজেদের মতো খেলা করছে দেখতেই পাচ্ছেন দেখুন প্রচন্ড অ্যাক্টিভ তাহলে উনি যেটা বলছিলেন যে এক জোড়া নিলে আপনাদের সুবিধা কি হবে এটাই হবে কারণ ওরা এখন কিন্তু এই গ্রুপে আছে এইভাবে খেলা করছে সবাই এক সঙ্গে সেই জন্য একা গেলে অবশ্যই মন খারাপ হয়ে যাওয়ার ব্যাপার যদি আপনাদের মনে হয় যে আপনারা রাখতে পারবেন তাহলে অবশ্যই এক জোড়া নিয়ে যাবেন না হলে একটাও আপনারা নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে সমস্যার কোনো কারণ নেই একটু বড় নেবেন একটু বড় নেবেন হ্যাঁ সেক্ষেত্রে যদি একটা নেন তাহলে একটু বড় নেবেন যেটা উনি আগে দেখালেন অর্থাৎ বড় ছোট সব সাইজেরই আপনারা এখানে পেয়ে যাবেন কোয়ালিটি এদের সেমই থাকবে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ এখানে হবে না কোয়ালিটি সেম থাকবে সাইজটা এজটা একটু তাদের কম বা বেশি হবে বুঝতেই পারছি এরকম আপনি নেবেন কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না যেমন দেখছেন তেমনই কোয়ালিটি থাকবে দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওরা খেলা করছে একজন পর্দা নিয়ে এখানে দুজন

এটাও যদি কেউ নিতে চায় এর বয়স এখন এ অ্যাডাল্ট হয়ে গেছে 12 মান্থের উপরে আছে ওকে মানে একদম অ্যাডাল্ট যারা চান তাদের জন্য এখানে अवेलेबल আছে আর লং হেয়ারও আমার অ্যাডাল্ট আছে আচ্ছা কিন্তু এখন তাদের কনসিভ করেছে মানে বাচ্চা দিয়েছে আমি সেই মুহূর্তে এখন দেখাতে পারছি না ওকে তবে মোটামুটি এক দু মাস বাদে সেগুলো তারা পেতে পারে

এটা হচ্ছে ফুল বডি দারুণ সুন্দর তাহলে মোটামুটি সব ধরনের ক্যাট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এবার চলুন লোকেশনটা আপনাদেরকে শেয়ার করে দিই যে এটা কোন লোকেশনে আপনারা কিন্তু খুব সহজেই এখানে চলে আসতে পারবেন এটা একদম কলকাতার মাঝখানে ফলে যে কোনো জায়গা থেকে আপনারা এখানে খুব সহজে চলে আসতে পারবেন আচ্ছা দাদা বন্ধুদের অ্যাড্রেসটা একটু বলে দিন এটা কোন জায়গায় হ্যাঁ এটা আমার হচ্ছে বাগুইহাটি থেকে নিয়ার অ্যাবাউট থ্রি কিলোমিটার মানে আপনারা যদি এয়ারপোর্ট বা দক্ষিণেশ্বর ওই দিক দিয়েও আসেন ওই দিক দিয়েও আপনারা বাস পেয়ে যাবেন বা মানে বাসে করে এলে বা গাড়ি করে এলে ওনাদেরকে বাগুইয়াটি আসতে হবে হ্যাঁ গাড়ি করে এলে সেটা আর একটা একটু রুট আছে কোন দিক দিয়ে আসে সেটা আমি বলে দেবেন কারেন্ট লোকেশন আমি বলে দেবো ওকে আর নর্মালি যদি বাসে বা অন্য কিছু ভাবে আসেন সেক্ষেত্রে আপনারা বিধাননগর বা শিয়ালদা বা ধর্মতলা ওখান থেকে আপনারা ডাইরেক্ট একটা বাগাটির বাস পেয়ে যাবেন বাগাটিতে নেমে ওখান থেকে আমার একটা অটোতেই আমার একদম বাড়ির সামনে টেন মিনিটস লাগে একদম বাড়ির সামনে থেকে আমি আপনাদের পিক আপ করে নেবো তারপরে এইখানে যে যে অটো স্ট্যান্ডটা হলো সেটা হলো বাগাটি থেকে ঝিলবাগানের অটো আপনারা বলবেন ওটাই লাস্ট হবে ওই ঝিলবাগানে নেমে

আপনারা বুঝতে পারলেন আমি অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দুটোই শেয়ার করে দিলাম আপনারা অবশ্যই কল করে নেবেন কল করে নিয়ে তারপর আপনার এখানে চলে আসুন আশা করি আপনার এখানে এলে খালি হাতে আর যাবেন না যে কোনো একটা আপনাদের পছন্দ হবেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো তবে আমি রিকোয়েস্ট করবো ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে কথা বলে ওনার এখানে চলে আসুন এসে দেখে আপনাদের পছন্দ মতো পার্সিয়ান ক্যাট কালেক্ট করে নিয়ে যান আস তবে আসি আবার আপনার সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় ভালো থাকবেন